নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদী রায়পুরায় ঢাকা সিলেট মহাসড়কে বাস চাপায় মা ছেলে সহ তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো তিনজন। 15 সেপ্টেম্বর শুক্রবার রাত 9টার দিকে মহাসড়কের মর্জাল বাস স্ট্যান্ড সংলগ্ন ভিটি মর্জাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা পুলিশ। নিহত তিনজন হলেন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মোহাম্মদ কাশেম মিয়ার স্ত্রী দোলনা বেগম ও তার ছেলে আরিয়ান এবং বেলাবো উপজেলার ঢুকুন্দি গ্রামের মকবুল হোসেনের ছেলে রানা মিয়া। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভৈরবের দিকে যাওয়ার পথে মর্জাল বাসস্ট্যান্ড নামক ভিটি মর্জাল স্থানে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে সিএনজিতে থাকা যাত্রী ও চালকসহ 6 জনের 3 জন ঘটনাস্থলে মারা যান এবং আহত 3 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও বেলাবো ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা 1 জনের লাশ বাড়িতে নিয়ে গেছেন। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি, নরসিংদী টিভি।